গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আপনারা সবাই খুব ভালো আছেন হোপফুলি। আর আজকে আমরা এখন লাঞ্চে বসেছি। লাঞ্চে আমাদের মাছের ঝাল আছে, আর মেয়ের জন্য মাছ ভাজা করে রাখা আছে, আর বেগুন ভাজা, আলু ভাজা, আলু ভাতে আপনার মেথির শাক, লাউ শাক, ডাল, ভাত আর দই। তো আজকের মেনু, তো আজকে ফাইনালি রোদ এসে গেছে, এ দেখুন। তো আজকে হলো আপনার মানডে, দারুণ ওয়েদারটা। তো গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। হোপ আপনারা খুবই ভালো আছেন, সুস্থ আছেন। তো এখন মেয়ে লাঞ্চ করছে, আমাদের লাঞ্চ জাস্ট শেষ হলো। তো আজকে দুপুর বেলায় এই রোদ পোহাতে চলে এসেছি। খুব সুন্দর রোদ, সুন্দর গরম গরম লাগছে হালকা। আর এই দেখুন আমাদের পেছন দিকে একটু প্যান্ডেল হচ্ছে। তো এখানে বিয়েবাড়ি আছে, এখান থেকে অতটা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা জানি না, দাঁড়ান আপনাদের আবার দেখাচ্ছি। আগে আশেপাশে একটু দেখিয়ে দিই আপনাদের, তারপর আপনাদের দেখাচ্ছি। যেই একটু রোদ ওঠে, আশেপাশের গ্রিনারিটা আরো ভালো লাগতে স্টার্ট করে। না হলে যেমন কি বৃষ্টি সারাক্ষণ যদি পড়তে থাকে, ওই গ্রিনারিটা মানে কিছু ঘন্টার জন্য ভালো লাগে, কিন্তু পুরো হোল ডে যদি বৃষ্টি পড়ে না, খুব বিরক্তকর লাগে। তো আপনাদের দেখাচ্ছি, এ দেখুন জামা কাপড় কাঁচা হয়েছে। তো জামা কাপড় যেহেতু কাঁচা হয়েছে, সব শুকিয়ে গেছে। আর এ দেখুন যে প্যান্ডেলটা দেখতে পাচ্ছেন এই ঘরটার পেছনে, এখানে আজ আমাদের নেমন্তন্ন আছে। তো এরকম ব্যাপার, এটা এরকম নিচটা আমাদের, এখানে এই যে জায়গাটা দেখছেন, এই জায়গাটাতে আমাদের বাসন সব মাজা হয়। তো ঘর থেকে পুরো বেরিয়ে ভালো, ঘরের মধ্যে হয় না। এটা হলো বাসন মাজার জায়গা। আর আপনারা মিউজিক শুনতে পাচ্ছেন কিনা জানি না, এটা মিউজিক হচ্ছে বিয়েবাড়িরই। আর এইদিকে চলুন, এইদিকে কি আছে দেখাচ্ছি আপনাদের, এ দেখুন। তো এই জায়গাটা আমরা এখন ভাবছি একটু কাজ করাবো পরের দিকে। আর এই যে স্পেসটা দেখছেন, এটা আমাদেরই। তো বাবার যে ছোট ভাই আছে, তো এক টাইমেই বাবা আর আমার কাকা হয়, তো ছোট কাকা বলবো। তো ছোট কাকা আর বাবা একই টাইমে এই ঘরটা আর প্লাস ওই পেছনে যে জায়গাটা দেখলেন ওইটা নিয়েছে। আর বাবা তো এখানে ঘর বানিয়ে, বাবা তো আগে অ্যাকচুয়ালি আমার শ্বশুর শাশুড়ি, হাজবেন্ড আর আমার যে যা আছে একজন, তো ওরা সবাই ছিল আপনার প্রথমে রাজস্থান, তারপর গুজরাট। অ্যাকচুয়ালি বাবা ছিল অ্যাটমিক পাওয়ার এনার্জিতে, ওখানকার বাবা সায়েন্টিস্ট ছিল, তো ওখানকার পাওয়ার প্ল্যান্টে বাবা ছিল। তো ওখানে কাজ করার পর প্রায় 15-16 বছর থাকার পর রাজস্থানে, তারপরে গুজরাটে গেছে, গুজরাটে 18 বছর থাকার পর বাবা এখানে সেটেল হয়েছে। তো এখানে ঘর বাড়ি বানানো হয়েছে। আর এখন রিসেন্টলি ছোট কাকারা, ছোট কাকা এখন নেই, ছোট কাকা ক্যান্সারে মারা গেছে। তো ছোট কাকার ওই জায়গাটাতে এখন মানে ঘর বাড়ি বানানোর ব্যবস্থা চলছে। তো ছোট কাকার যেমন একটাই মেয়ে, যে আসামে বিয়ে হয়েছে, গুয়াহাটিতে, ত্রিপুরাতে আছে। তো এখন শুনছি ওখানে ঘর বাড়ি হবে, তো ঘরের সামনেই আমাদের। তো ওরকম, তো দেখুন ওয়েদার খুবই ভালো। আর আজকে আমাদের বিয়ে বাড়ি যাবার প্ল্যান আছে, পেছনে উইথ প্রোটেকশন যাব, মা স্যানিটাইজার নিয়ে। আর কাল পর্যন্ত আমরা ডিসাইড করেছিলাম যাব না, কারণ এত বৃষ্টি পড়লে খুবই প্রবলেম বাইরে যাওয়া, কিন্তু আজকে প্ল্যান করেছি না, আজকে যাব। আর এই দেখুন, এটা আর একটা, এই যে আমি আপনাদের বলি এখানে ভেজিটেবলস বাবা যেমন ইয়ে করে, তো এই জায়গাটা উপর থেকে আলাদা লাগছে।
দেখুন, আর দেখুন এই পাখিটা দেখুন কি সুন্দর, এই সামনের ছাদের উপরে, এটা মানে ফিঙে পাখি বলে। তো এই যে সামনের বাড়িটা দেখছেন, এখানে ওদের গার্ডেনে খুব ভালো ভালো গাছ আছে, সুপারি গাছ, এইগুলো মনে হয় সুপারি গাছ, প্লাস অনেক কিছুই গাছ আছে। এখানে একটা বড় আম গাছ ছিল যেখানে খুবই মানে ভালো আম, আপনার মানে মিষ্টি আম যাকে বলে, একদম মিষ্টি গুড়ের মতো মিষ্টি আম ছিল, কিন্তু গাছটা কাটিয়ে দেওয়া হয়েছে। প্লাস এখানে আগেই বলেছি আমড়া গাছও ছিল, ওটাও কাটিয়ে দিয়েছে। এমনিতে আমাদের যেহেতু ঘরে বাড়িতে প্রচুর গাছ আছে জমিতে, সেই জন্য আম মানে আনলিমিটেড আম। আগে আমি আপনাদের বলবো, আমি ভিডিও তো অত হয়তো দিতে পারিনি, আমি এবছর দেব, এবছর যদি আমি থাকি ওই টাইমে ব্যাঙ্গালোর, যদি না যাই তো আপনারা বিশ্বাস করবেন না এত আম হয়, এত আম হয়। তো ওটাই বলছিলাম যে আমরা যদি ব্যাঙ্গালোর ওর মধ্যে না যাই, তো আপনাদের জমি যা মানে এরকম আম হয়, গেলে তো বেশি আম পাওয়া যায়, কিন্তু যেহেতু এখন সবাইকার নিজের নিজের কাজে বিজি হয়ে গেছে, ওরকম মানে অতটা যাওয়া যায় না, তো তাতেই অনেক বেশি আম যে আমাদের দাদারা আছে ওরা পাঠায়, কাঁঠাল আম সবই, লিচু, জাম। আর এটা হলো মায়েদের ব্যালকনিটা, এটা হলো মায়েদের বেডরুম, বেডরুমের সাথে এটা হলো ব্যালকনি, সুন্দর। আর এটা গ্যারেজের প্লাস সার্ভেন্ট কোয়ার্টারের পোর্শনটা, এটা হলো আমাদের আপনার সার্ভেন্ট কোয়ার্টার, আর ওই দিকটা তো আপনারা জানেনই গ্যারেজ। তো এখন মা আর আমার হাজবেন্ড দুজনা বসে আছে বাইরে, অ্যাকচুয়ালি এখন নেমন্তন্ন বাড়ি এসেছে, তাই যার সাথে কথা বলছে, তো আমি ভেতর থেকেই দেখছি। আর ব্যাস, আর একটা বিয়েবাড়ি। আপনাদের আগেই জানিয়ে রেখেছিলাম যে আমাদের একটা ইভিনিং এর দিকে বিয়ে বাড়ি আছে, তো ওর জন্য আমরা সবাই রেডি হয়ে গেছি। সমীক্ষাকেও দেখুন কি সুন্দর রেডি করিয়েছি, আর লাস্টে যাওয়ার আগে ওকে শুধু জ্যাকেট আর মাথার টুপিটা পরিয়ে দেবো, আর সাথে মাস্ক তো আছেই। আর এবার আমরা নামছি, আমি অত হেভি সাজিনি, জাস্ট সিম্পল সেজেছি, জাস্ট আমার স্যান্ডেলটা আমি চেঞ্জ করব। আর ব্যাস, বাইরে তো খুব ঠান্ডা, তো সবাই রেডি হয়ে গেছি, নিচে এসে গেছি, ব্যাস কিছুক্ষণের মধ্যেই বার হব। তো এই তো সব লক করা হচ্ছে রুমগুলো, আর এটা হলো গিফট, তো আমরা একটা আমরা বেডশিট দিচ্ছি, তো এটা বাবা খুব সুন্দর র্যাপ করে রেখেছে, এ দেখুন। তো বাবা এই র্যাপিং কাজগুলো খুব ভালো করে, খুব সুন্দর র্যাপ করে। তো এটা হলো আপনার গিফট। দেখি সবাইকে, বাবা মাছটা এখন কেন পড়েছে, খোলো একটু সাইড করে, খোলো তুমি, দাঁড়াও মাকে আগে নি, মাকে দাঁড়িয়ে নেব। হ্যাঁ বাবার ম্যাচিং হয়ে গেছে মাস্ক আর ওইটা, এটা সব এখন দিল মাস্কটা। হ্যাঁ বাবা ছিড়ে গেছিল মাস্ক, আমি চুজ করলাম, বললাম তুই এটা ভালো লাগবে, দেখো দেখো আমি জানতাম না ওটাই। আরে এখন আমরা সবে রেডি হয়ে গেছি, এবার বেরোচ্ছি, ঠান্ডা অতটা আর নেই, বাইরে তো একটু থাকবেই ঠান্ডা। তো এইখানে বিয়ে বাড়ি, এ দেখুন দেখতে পাচ্ছেন, এই সুযোগ না।
তো এখন কোনের সাথে দেখা করে আমরা এখন রাতে ডিনারের জন্য বসে যাচ্ছি, কারণ না হলে লেট হয়ে যাবে। তো এখন প্রায় স্টার্টই হয়েছে, আর এখন বাজছে আপনার 8:30। তো ঠিক আছে, জলদি জলদি বসলে খুব ভালো হয়, নাহলে এরপরে অনেক ভিড় বেড়ে যাবে। তো ব্যাস, এবার তো পুরো বসে গেছি, আর তারপরে আপনাদের সাথে কিছুক্ষণ পরে আমি কথা বলছি। তো এ দেখুন আশেপাশের একটু আপনাদের ভিউ দেখাচ্ছি। এ দেখুন আশেপাশে খুব কম জনাই বসেছে এখন। তো এটা মনে হয় সেকেন্ড ব্যাচ, আর এই দিকটা তো এখনও, এই রোটা তো এখনও ভরেনি। আর এটা হলো আজকের মেনু। তো খুবই ভালো আছে মেনু, কারণ বাঙালি বিয়ে বলতে কথা, বাঙালি বিয়েতে খুব ভালো খানা দাওয়ানো হয়। আর আমরা জাস্ট আমাদের ডিনার শেষ করে এখন আইসক্রিম খাচ্ছি, আর আইসক্রিম খাওয়ার পরেই আমরা পান নিয়ে নেব। তো এই দেখুন, এটা হলো পানের সেকশন, খুব ভালো পান ছিল। তো যেমন কি এটা একটা পানের স্টল, তো সেই হিসাবে অনেক স্টক ছিল পানের, বিভিন্ন ভ্যারাইটি ছিল পানের। আপনি যেমন অর্ডার করছেন সেরকম অনুযায়ী ওরা বানিয়ে দিচ্ছে, আর তারই সাথে ছিল মিঠা মশালার অনেক অপশন, সফ, আর এই যে দেখালাম আপনাদের পানের। তো অলওভার দাদাটা খুব ভালো পান বানাচ্ছিল। তো আমরা ওখানে একটা করে পান খেলাম, প্লাস আসার আগে আর একটা পান আমি এক্সট্রা নিয়েছিলাম। তো আমাদের যেহেতু খাবার হয়ে গেছে, এবার আমরা বর দেখতে যাব। তো এবার আমরা এসে গেছি বর দেখতে, আর এটা হলো বর, খুব ভালো ছিল, কথা খুব সুন্দর বলছিল। আর আপনারা তো অলরেডি কনেকে দেখেই নিয়েছেন, তো এটা হলো কনে। ব্যাস, এবার বাই বলে ঘর যাচ্ছি। এখন আপনাদের সাথে আসার পর কথা হচ্ছে, আর এখন বাজে রাত 9টা, আর আমরা চলে এসেছি বিয়েবাড়ি থেকে, আর আমাদের খুব মজা হয়েছে আজকে। তো ব্যাস, এবার আমরা জাস্ট চেঞ্জ করে শুয়ে পড়বো। তো আমি এখনো চেঞ্জ করিনি, ভাবলাম আপনাদের সাথে একটু কথা বলে নিই, তারপরে চেঞ্জ করে নেবো। তো হোপফুলি আপনারা সবাই খুব এনজয় করেছেন আজকের ভিডিওটা, আর যদি আজকের ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, শেয়ার আর কমেন্ট করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর এখানে ভিডিওটা এন্ড করলাম, আর আবার আপনাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগ নেক্সট ভিডিওর সাথে। আর এই তো সমীক্ষা, ও এখন লিপ বাম লাগাচ্ছে। তো সমীক্ষা, তুমি গুড নাইট বলে দাও সবাইকে। তো গুড নাইট, খুব ভালো থাকবেন, বাই, গুড নাইট বলে দাও।